দশ বছরের খরা কাটিয়ে কলকাতা নাইট রাইডার্স শেষ পর্যন্ত সানরাইজার্স হায়দ্রাবাদকে দুর্ধর্ষভাবে হারিয়ে আইপিএল ইতিহাসে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হলে কি হবে। তারপরে একের পর এক ব্যাড নিউজ পেতে শুরু করেছে সকল কেকেআর তথা কেকেআর ফ্যানেরা। আইপিএল 2024 রমরমা শেষ হতে না হতেই যেখানে আইপিএল 2025 মেগা অকশন তথা আইপিএল 2025 খেলার প্রস্তুতি হতে শুরু করেছে, সেখানে তাকে লক্ষ্য করে সকল কেকেআর ম্যানেজমেন্ট এবং কেকেআর টিম এই মুহূর্ত থেকেই ঠিক করে ফেলেছে কোন পাঁচজন প্লেয়ারকে মেগা অকশনের নিয়ম অনুযায়ী 100%ভাবে তারা রিটেন করতে যাচ্ছে এবং কোন সব দুর্ধর্ষ প্লেয়ারকে তারা নিজেদের টিম থেকে বিদায় জানাচ্ছে। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব আগামী আইপিএল 2025 মেগা অকশন ঠিক কখন থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই অকশনে টিমগুলি কতজন প্লেয়ারকে রিটেন করতে পারবে এবং সেই অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স কোন পাঁচজন বিধ্বংসী প্লেয়ারকে 100%ভাবে আইপিএল 2025 জন্য রিটেন করতে যাচ্ছে এবং কোন কোন প্লেয়ারকে পুরোপুরিভাবে ছেড়ে দিতে যাচ্ছে, ছাঁটাই করতে যাচ্ছে, তার সব ডিটেলস জানবো এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। কেকেআরের একজন ডাইহার্ড ফ্যান হলে এবং কেকেআরকে আগামী বছরেও কামাল করতে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও লাইক এবং এইভাবে আরও কেকেআর এবং টি টোয়েন্টি বিশ্বকাপ 2024 সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, প্রায় বহু সময় বাদে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2024 অকশানে কোটি কোটি টাকা খরচ করে একেবারে দুর্ধর্ষ সব প্লেয়ারকে কিনে একটা সলিড টিম গঠন করলে কি হবে, এমনকি চ্যাম্পিয়ন হলে কি হবে। সবথেকে বড় কেকেআরের দুর্ভাগ্য এই যে কেকেআর এই টিমটাকে আর পরের বছরের জন্য ধরে রাখতে পারবে না, কারণ আইপিএলের নিয়ম অনুযায়ী আগামী বছর অর্থাৎ আইপিএল 2025 হতে যাচ্ছে মেগা অকশান। আর যে অকশানের নিয়ম অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স তথা কলকাতা নাইট রাইডার্সের সকল ফ্যানেরা আকুতি মিনতি করলেও তার এই পুরো টিমের প্লেয়ারকে ধরে রাখতে পারবে না, শুধুমাত্র কয়েকজন প্লেয়ারকে ছাড়া। আর সেই অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স যেহেতু এমনটাই রিপোর্ট বেরিয়ে আসছে যে আগামী বছরের আইপিএল 2025 মেগা অকশানে হতে যাচ্ছে এবং সেই অকশানে টিমগুলি মোট পাঁচজন প্লেয়ারকে কিন্তু রিটেন করতে পারবে, যেখানে দুজন বিদেশি প্লেয়ার এবং তিনজন ভারতীয় প্লেয়ার থাকবে, সেই অনুযায়ী কিন্তু কলকাতা নাইট রাইডার্স যে পাঁচজন প্লেয়ারকে রিটেন করবে তাদের মধ্যে প্রথম প্লেয়ার হলো আন্দ্রে রাসেল। হ্যাঁ বস, কলকাতা নাইট রাইডার্সের দিল এবং ধারকান আন্দ্রে রাসেল 100%ভাবে, এমনকি যেটা রিপোর্ট রয়েছে নিজের শেষ আইপিএলের কেরিয়ার অনুযায়ী কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়েই খেলতে যাচ্ছে। এবং রাসেল যেভাবে মারাত্মক প্লেয়ার, সেটা ব্যাটে হোক কিংবা বলে কিংবা ফিল্ডিংয়ে, সেখানে তিনি যদি একবার অকশানে যান তাহলে অন্যান্য টিমরা নিজেদের প্রাণপণ দিয়ে রাসেলকে ছিনিয়ে নেবে, তাই কেকেআর তাকে ছেড়ে দিয়ে এই ভুল করবে না। তাই এই আইপিএল 2024 ব্যাট হাতে চুপ থাকা রাসেল কিন্তু বল হাতে 15টি ম্যাচ খেললে 19টি উইকেট নিয়ে আইপিএল 2024 চতুর্থ হাইস্ট উইকেট টাকার থাকা রাসেলকে তারা 100%ভাবে রিটেন করতে যাচ্ছে। এরপর দ্বিতীয় যে বিদেশি প্লেয়ারকে রিটেন করবে সে হলো সুনীল নারিন। হ্যাঁ বস, 36 বছর বয়সী সুনীল নারিন যে আইপিএল 2024 এইভাবে ব্যাটে বলে কামাল করবে তা কেউই স্বপ্নে ভাবতে পারেনি। আর নারিনের মতো এই বিধ্বংসী প্লেয়ার যে ব্যাটে বলে জ্বলে উঠতে পারে, যে আইপিএল 2024 17টি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে 488 রান ঠুকে দিয়েছে, এবং সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাকেও দ্বিতীয় প্লেয়ার হিসেবে রিটেন করতে যাচ্ছে। তো এই ছিল দুজন প্লেয়ার যাকে কেকেআর দুটো বিদেশি কোটার প্লেয়ার হিসেবে রিটেন করবে। এছাড়া বাকি তিনজন প্লেয়ার যারা যাদেরকে রিটেন করতে যাচ্ছে কেকেআর, তাদের মধ্যে প্রথমজন হলেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। বস, এই সিজন শুধু কলকাতা নাইট রাইডার্সের সকল প্লেয়াররা গৌতম গম্ভীর অ্যাজ এ মেন্টার শুধু ভালো করেনি, ভালো করেছে। ব্যাট হাতে যেমন শ্রেয়স আইয়ার, ঠিক তেমনই অ্যাজ এ ক্যাপ্টেন কিন্তু তার পারফরমেন্স দুর্দান্ত রয়েছে। তাই কলকাতা নাইট রাইডার্স কোনোদিনই চাইবে না তার ক্যাপ্টেনকে মেগা অকশনের আগে রিলিজ করে দিতে, তাই 100%ভাবে শ্রেয়স আইয়ার রিটেন হবে এটা নিশ্চিত। এছাড়া দ্বিতীয় যে প্লেয়ার রিটেন হবে সে হলো রিঙ্কু সিং। বস, হতে পারে এই বছর যেহেতু কেকেআরের টপ বোলার ব্যাটসম্যানরা কামাল করছিল সেই জন্য রিঙ্কু সিং অতটা সুযোগ পায়নি, আর সেই কারণের জন্যই রিঙ্কু সিংয়ের ব্যাট চুপ ছিল, কিন্তু কলকাতা নাইট রাইডার্স কোনোদিন চাইবে না এই জন্যই রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ারকে ছেড়ে দিতে। তাই 100%ভাবে রিঙ্কু সিং কিন্তু আইপিএল 2025 রিটেন হবে। এরপর তৃতীয় যে প্লেয়ার সে হলো বরুণ চক্রবর্তী। হ্যাঁ বস, আমরা দেখেছি আইপিএলের ইতিহাসে তথা আইপিএল 2024 ঠিক কীভাবে মুম্বাই চেন্নাইয়ের মতো টিম যাদের টিমে কোনো ভালো স্পিনার না থাকায় এই সমস্ত টিমকে ফাঁপড়ে পড়তে হয়েছে, সেখানে কলকাতা নাইট রাইডার্স চাইবে না এই বিধ্বংসী মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তী, যে এই আইপিএল 2024 15টি ম্যাচ খেলে 21টি উইকেট নিয়ে সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার রয়েছে, তার মতো মিষ্টি স্পিনারকে ছেড়ে দিতে। তাই 100%ভাবে বরুণ চক্রবর্তী রিটেন হবে। এছাড়া যেটা নিয়ম রয়েছে এই আইপিএল 2025 কলকাতার পাশাপাশি অন্যান্য টিমরা কিন্তু অকশন টেবিলে দুটো আরটিএম কার ব্যবহার করতে পারে, আর সেই অনুযায়ী কলকাতা চাইলে ফিল সল্ট, হার্ষিদ রানা, নীতিশ রানার উপর আরটিএম কার ব্যবহার করতে পারে। এই ছিল সেই সমস্ত প্লেয়ার যাদেরকে কেকেআর রিটেন করবে এবং আরটিএম কার ব্যবহার করে তাদেরকে অকশানে নিতে চাইবে। তবে দুঃখের বিষয় এই যে মিচেল স্টার্কের মতো প্লেয়ার, বৈভব আরোয়ার মতো প্লেয়ার, এদেরকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স যদি অকশানে না কিনতে পারে তাহলে এদেরকে কিন্তু পরের বছর অন্য টিমে হয়ে আমরা খেলতে দেখতে পাবো।